মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বোর্ড পরিচালকদের জালাল ইউনুসের সুরে কথা বলেননি খালেদ মাহমুদ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কাটার মাস্টারের আইপিএল অভিজ্ঞতা কাজে দিবে পারফরমেন্সে বলছেন এই সাবেক অধিনায়ক জিম্বাবুয়ে সিরিজে থাকলেও প্রথম দুই ম্যাচ বিশ্রামে থাকতে পারেন বাংলাদেশ পেসার মুস্তাফিজকে আইপিএলে খেলে এখন শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার বরং কেউ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না চেন্নাই ফরে যত ম্যাচ খেলবে আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে তার সাথে সাথে বাংলাদেশের অনেক বেনিফিট হবে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে মতের পার্থক্য কেউ বলছেন অভিজ্ঞতার জন্য খেলা উচিত ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার কারো মতে নতুন করে শেখার কিছু নেই বোর্ডের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদের দৃষ্টিভঙ্গি অবশ্য অন্যরকম ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সাথে দ্বিমত না করলেও আইপিএল এর গুরুত্ব আর দেশের স্বার্থের কথা সামনে টেনেছেন শিখার সবখানেই আছে প্রিমিয়ার লিগেও শিখার আছে আজকের একটা সিনারিও শিখার হইতে পারে সেটা কোনো ইয়ে নাই এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে এটা মাথায় নিতে হবে মোস্ট যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম

জিম্বাবুয়ে সিরিজে থাকলেও প্রথম দু ম্যাচ বিশ্রাম পেতে পারেন মোস্তাফিজ বোলিং ইউনিটের বাকি ক্রিকেটারদের ছাড়িয়ে দেখতে চায় বিসিবি কোচিং প্যানেলে নতুন স্পিন কোচ মোস্তাক আহমেদের সংযোজন ইতিবাচক আমার মনে হয় যে নট নেসে মোসাদে মোস্তাফিজ প্রথম দুই ম্যাচ নাও খেলতে পারে বাট হ্যাঁ একটা সেট আপের সাথে থাকাটা টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে একটা টিম ম্যাচের বন্ডিংয়ের ব্যাপারটা আছে তাই এগুলো সব কিছু মিলেই হয়তো তারা এটা চিন্তা করেছে শিবাই তো ডেফিনেটলি অনেক বছর ধরে পাকিস্তানকে খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচিং ক্যারিয়ারও অনেক সমৃদ্ধ ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন তো তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি আসলে বৈশ্বিক আসরগুলোতে হাকটাক দিয়ে গেলেও সাফল্য নেই বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কঠোর বিসিবি आरिफुल इस्लाम चैनल 24 ढाका